তখন যার সাথে দেখা হতো বলেছিলাম না জিম ছেড়ে দিলে এরকম মোটা হয়ে যায়, এই তো কতদিন জিম করতে পারবা, কতদিন ডিসিপ্লিন থাকতে পারবা, দেখছো শেষ হয়ে গেল, সব শেষ। তুমি এরকম মোটা হয়ে গেছো কেন, কি হয়েছে, আর ইউ ওকে, আর ইউ ফাইন, আর তুমি কি ডিপ্রেশনে আছো? যতদিন ধরে কাজ করে আসছি আমার একটা চেষ্টা ছিল যে অ্যাজ আ ডিসেন্ট অ্যাক্টর কিংবা এটাকে একটা পরিবার ভেবে, এই ইন্ডাস্ট্রিটাকে একটা পরিবার ভেবে, আপন ভেবে, নিজের মতো করে ভালোবেসে কাজ করা। সো হয়তো সেই কারণেই সবার এই ভালোবাসার মানে শব্দটা এক এক হয়ে চলে আসে। এটা মনে হয় আসলে 74 থেকে 110 কেজি, এই জন্যই মনে হয়। প্রথমত এটা আমি ধন্যবাদ জানাতে চাই হচ্ছে ফিল্ম সিন্ডিকেটকে, যে তারা এভাবে ভেবেছে আমাকে নিয়ে। প্রথমত সালে সোবান অনিমের কথা বলতে হয়, যে এই গল্পটি যখন কালপুরুষ গল্পটি যখন সালসার ভাইয়ের সাথে তারা সিদ্ধান্ত নিয়েছে কাজটি করবে, তারপরই অনিম বলেছে যে আমরা নাইম ভাইকে নিয়ে আগাতে চাই এই গল্পে মিরাজ চরিত্রের জন্য। জুনের লাস্ট ইয়ার জুনের জার্নিটা আসলে 11 মাসের একটা জার্নি ছিল, সেই দিনগুলো মনে পড়ে? মানে কিভাবে কি কিভাবে ভুলবো, তারিখ দিন হয় জুনের 10 তারিখ খুব সম্ভবত সাউকি আমাকে ফোন করলো লাস্ট ইয়ারে 2023-এর, যে আমরা এমন একটা কাজ করতে চাই, আমরা ডিসেম্বর নাগাদ শুটিংয়ে যাব। তো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে গল্পটা পড়ে ফেললাম, পড়ে দেন আমরা ডিসাইড করলাম যে ওকে আমরা কাজটা করছি একসাথে। ওই সময় কিন্তু আপনি কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাননি, কোথাও যান বা ইন্ডিয়া ছিলেন, আমেরিকায় ছিলেন, এই যে সবার থেকে এক ধরনের কিন্তু পালিয়ে বেড়ানো, বা অনেকে নিশ্চয়ই টিজও করেছে যে চরিত্রের জন্য মানুষ এরকম করে, বা মানুষ তো না উল্টোটা করে। উনি জানতেন না যে চরিত্রের জন্য করছি, কিন্তু তখন আপনি ওগুলো ফেস করতেন? আমি আসলে ফেস করেছি, আমি আসলে রিসিভ করেছি, কারণ সাধনার ভিতরে ধৈর্য একটা অন্যরকম জিনিস, সেই পেশেন্সটা আপনাকে রাখতে হবে, হ্যাঁ অধৈর্য হলে হবে না। তো সেই জায়গা থেকে তখন যার সাথে দেখা হতো বলেছিলাম না জিম ছেড়ে দিলে এরকম মোটা হয়ে যায়, এই তো কতদিন জিম করতে পারবা, কতদিন ডিসিপ্লিন থাকতে পারবা, দেখছো শেষ শেষ হয়ে গেল, সব শেষ, এমন একটা বিষয় ছিল। তারপর মানে যে যার সাথে দেখা হচ্ছে, তুমি এরকম মোটা হয়ে গেছো কেন, কী হয়েছে, আর ইউ ওকে, আর ইউ ফাইন, আর তুমি কি ডিপ্রেশনে আছো? কারণ একটা লম্বা সময় আসলে আমাকে ওয়েটটা ক্যারি করতে হয়েছিল। তো সেই জায়গা থেকে আমি তাকেও আসলে দোষ দিতে চাই না, কারণ সে তো আর জানে না যে আমার সাধনাটা কী। কিন্তু হ্যাঁ, যে কোনো সময় আসলে কাউকে কোনো অ্যাটাকিং কথা না বলে তাকে জিজ্ঞেস করো যে তুমি কি ঠিক আছো। এই যে আপনি বললেন যে তুমি শেষ হয়ে গেছো, এই শেষ হওয়া থেকেই যে আসলে আপনার অন্যভাবে শুরু, এটা আসলে এখন কেমন এনজয় করছেন? আমি এনজয় করার চাইতে মানে আমি মনে করছি এটা অনেক বেশি রেসপন্সিবিলিটি, অ্যান্ড কালপুরুষ রিলিজ হবে সামনে, ভালো লাগতেও পারে সবার, ভালো নাও লাগতে পারে, ভালো লাগারও রাইট আছে, ভালো না লাগারও রাইট আছে। বাট আমার বিশ্বাস যে এরকম গল্প আমাদের দর্শক আগে দেখেনি, তারা অবশ্যই তাদের একটি মূল্যবান মতামত দিবেন, কিন্তু তারা এঙ্গেজ হয়ে যাবেন গল্পটার সাথে, এইটুকু আমি বলতে পারি, মানে ইনভলভ হয়ে যায় একদম একদম। আপনি টানা এক বছর জিন্স পরেননি, মোটা কাপড়, মানে অনেক কিছু, এখনো 5-6 বছর পরে আছে, মানে এই যে বিসর্জন চরিত্রের জন্য, এটা আসলে নরমালি কিন্তু আর্টিস্টরা করে, কিন্তু এইভাবে মনে হয় একটু কমই করে। না আমি মনে করি যে বাংলাদেশের আর্টিস্টরা অনেক কষ্ট করে ভাইয়া, আমি কিচ্ছু না তাদের সামনে। 110 থেকে আবার এইভাবে আসাটা কীভাবে, এটাও নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জিং ছিল। চ্যালেঞ্জিং মানে ডিসিপ্লিন, মানে 110-এ যাওয়াটাও ডিসিপ্লিন, আসাটাও ডিসিপ্লিন। যদি একটু যদি ডিটেলে বলেন আসলে আপনি কী কী মেনটেন করেছেন? ফুড, ঘুম, এবং আপনার একটা পার্সোনাল ট্রেইনার, নিউট্রিশনিস্ট প্রপার থাকা, পার্সোনাল ট্রেইনার ছিল, আছে রণক ঘোষ, উনি আছে লাস্ট 5 ইয়ার্স ধরে আমার সাথে। সো এই ডিসিপ্লিনটা আপনাকে লাগবে, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রব্বুল আলমিনের রহমত অ্যান্ড ফ্যামিলি সাপোর্ট। এবং খাবার একটা যদি বলেন, ফুডের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি যদি একটু ডিসিপ্লিনভাবে ভাবেন, তাহলে ভারী খাবার বিকেলের পর না খাওয়াটাই ভালো, তাহলে আপনি এমনিতেই দেখবেন যে অনেকখানি ওয়েট কন্ট্রোল হয়ে যাচ্ছে। আর সেই সাথে আপনি দৈনিক, আমি একদম নর্মাল জায়গায় বলছি, আমাদের তো স্পেশাল ট্রেনিং, কিন্তু রেগুলার লাইফে যদি আপনি 45 মিনিট হাঁটেন, রাস্তায় হাঁটেন, ইউ ডোন্ট নিড টু গো ফর এনি ট্রেডমিল অর সামথিং, জাস্ট রাস্তায় র্যান্ডম হাঁটা,
তাহলে দেখবেন যে আপনার ব্যালেন্সটা কিন্তু অনেক বেশি স্মুথ হচ্ছে, আপনি বেটার ফিল করছেন, আপনার লাইফে একটা অন্যরকম রিদম এসছে যেটা আপনাকে অনেক বেশি স্টেরিওটাইপ লাইফ থেকে বের হয়ে একটা ইকো ফ্রেন্ডলি লাইফে চলতে সাহায্য করবে।